সোনা, এই যে সুন্দর জামা, সুন্দর। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সবাইকে ঈদ মুবারক, ঈদের অনেক শুভেচ্ছা। তো আজকে কিন্তু ঈদের দিন সকালবেলা, দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে কিন্তু বিশাল বড় দেখেন মেলার মতো বসছে, অনেক দোকান নিয়ে বসছে, খাবারের দোকান, খেলনার দোকান, আর পাশেই কিন্তু ঈদগার মাঠ, যার কারণে কিন্তু এত বিশাল আয়োজন করা হয়েছে। তো ঈদগার মাঠটা কিন্তু আমাদের মোটামুটি ভালোই বড়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ঠান্ডার আইটেম নিয়ে বসছে এই যে ভাই, আর ওইদিকে দেখতে পাচ্ছেন অনেক খাবার দাবার আছে, প্লাস ওই পাশে খেলনার দোকান। তো আমি আসলে আমার মেয়ে বায়না করতেছিল, এই জন্য কিন্তু ওই যে রাস্তা দিয়ে একটু ঘুরতেছিলাম আর দেখতেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে কিন্তু এই যে বুটের দোকানটা দিছে। তো আমার মেয়ে কিন্তু সকালবেলা উঠেই প্রথমে আমাকে ঈদ মোবারক দেয়, ওর মানে খুবই মেধা ভালো। সকালবেলা যখন ও মেহেদি দিছিল তখনই ও আমাকে বলছিল যে আম্মু কালকে ঈদ। তো সকালে উঠে ওর মনে আছে, ওই জন্য কিন্তু ও খুব আনন্দিত, হালকা একটু ঈদের জামা পরে দেখেন ওর মামার সাথে ঘুরতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া একদম গরমে অবস্থা খারাপ, তো উনি কিন্তু অনেকটা লজ্জা পাইছে। তো ওনার পাঞ্জাবিটা দেখাইতে চাইছিলাম, ওনার ঈদের পাঞ্জাবি তো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের যে দোকানগুলো আসলে জমজমাট একদম, দেখে কিন্তু খুব ভালো লাগতেছিল। অনেক লোক আসছিল, অনেক দূর দূরান্ত থেকে আমাদের অনেক কাছের প্রিয়জন কিন্তু আসছিল। তো ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছিল, আমি একটু ঘুরতেছিলাম কারণ এই সকাল টাইমে একটু মানুষ কম ছিল, এই জন্য পরে তো আরও অনেক মানুষ হয় যার কারণে বের হতে পারি না। তো এই ছোটো ভিডিওটি করলাম একদিন সকালবেলা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সবাইকে আবার ওই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।